আন্তর্জাতিক পশ্চিম তীরের জেনিন শহর মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন সাত ফিলিস্তিনি আহত হয়েছেন অন্তত উনিশজন এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ছত্রিশ হাজার ছশো জনে এদিকে নুসৈরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলি হামলায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উক্ত হামলায় মার্কিন অস্ত্রের ব্যবহারের প্রমাণ মিলেছে বলেও জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন